ডেঙ্গি নিয়ে রাজ্যের কোনো প্রস্তুতি নেই, রাজ্য সরকারের ডেঙ্গি নিয়ে কোনো মাথা ব্যথাও নেই। বাংলায় বন্যা পরিস্থিতি নিয়ে সরব অধীর রঞ্জন চৌধুরী, সরব প্রদেশ কংগ্রেস সভাপতি। রাজ্যে কোনো প্রস্তুতি নেই, ডেঙ্গি তো এ বাংলায় প্রতি বছর আসে, এ বাংলায় মানুষের উপর আক্রমণ করে, মানুষের মৃত্যু ঘটায়, তারপরে ডেঙ্গি আবার চলে যায়, আবার তার পরের বছর আসবার জন্য অপেক্ষা করে। ডেঙ্গি আসার যখন ওয়েদার তৈরি হবে, ডেঙ্গি এখানে আসবে। ডেঙ্গি আসার জন্য সব ক্ষেত্র প্রস্তুত থাকে, যেমন করে দুর্গাপুজো আসে, কালী পুজো আসে, ঈদ আসে, বকরিদ আসে, এই বাংলায় তেমন করে ডেঙ্গি আসে, ডেঙ্গি যায়। কারণ ডেঙ্গিকে নিয়ে কারি কোনো সমস্যা নেই, রাজ্যের যে সরকার সে সরকারের ডেঙ্গিকে নিয়ে মাথা ব্যথা নাই। ডেঙ্গিতে কিছু মানুষের মৃত্যু হবে, বলবে ওটা এমনি মৃত্যু হয়েছে, সার্টিফিকেটে বলে দেবে ডেঙ্গি মৃত্যুর বদলে অসুস্থতার কারণ অন্য দেখিয়ে দিয়ে বলবে আমাদের এখানে কিছু হয় না, আমাদের এখানে ডেঙ্গি হয় না, আমাদের এখানে করোনা হয় না, কিছুই হয় না, বাংলায় কিছু হয় না, বাকি সারা ভারতবর্ষে সব কিছু হয়। বন্যা, এ বন্যা তো পশ্চিমবঙ্গের বন্যা মানে মনুষ্য সৃষ্ট বন্যা হয়, ডিবিসি জল ছাড়বে, বর্ধমান হুগলি ভাসবে, দিদি বলবে যে এখানটাই আমাদের কিছু করার নাই, কারণ পশ্চিমবঙ্গে দেখতে না পারে সব জল ছেড়ে দিয়েছে। অথচ জল ছাড়ার সময় পশ্চিমবঙ্গের প্রতিনিধি সেখানটায় উপস্থিত থাকে। ঠিক একইভাবে ভাঙনও হবে, ভাঙন আর প্লাবন দেখতে আমরা অভ্যস্ত, সে ভাঙন প্লাবন দেখব, সেগুলো রিপেয়ার করার জন্য তৃণমূলের কন্ট্রাক্টরদের লাইন দেখব, সেখান থেকে কামাই দেখব, মানুষ মনে মরুক, তৃণমূল নেতাদের পকেট ভর্তি দেখব আমরা, চলছে।